হ্যালো ফ্রেন্ড, আমি দেবমিতা চলে এসেছি বং রান্নাঘরে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সকলের সাথে শেয়ার করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। আমি তোমাদের সঙ্গে একটা খাট্টা মিঠা চাটনির রেসিপি শেয়ার করব, আনারসের চাটনি। আমার এই রেসিপি যদি ভালো লাগে তো রেসিপিটা অবশ্যই লাইক করো, সকলের সাথে শেয়ার করো আর এই ধরনের ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। চলো এবার শুরু করি। আমি এখানে আনারসটাকে গ্রেট করে নিয়েছি। কি করে গ্রেট করলাম এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, খুব ইজিভাবে একটা ছোট গ্রেটারের সাহায্যে কিন্তু আমি আনারসটা গ্রেট করে নিচ্ছি। খুব ভালোভাবে এভাবে আস্তে আস্তে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আনারসগুলো একদমই স্মুথ হয়ে যাবে না, কিছুটা ক্রাঞ্চি ভাব থাকবে আর চাটনিটারও কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। কিন্তু তোমরা যদি আনারসটা পুরো মিক্সিতে ব্লেন্ড করে নাও তাহলে কিন্তু পুরো আনারসের একটা পেস্ট হয়ে যাবে, যেটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তাই এইভাবে যদি গ্রেট করে নিতে পারো তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর যদি গোটা আনারস কিনে আনো তাহলে চামচের সাহায্যে কিন্তু আনারসটাকে ভালো করে চেঁচে নিতে পারো মাঝের অংশটা বাদ দিয়ে। এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে এর মধ্যে আনারসটা পুরো আমি দিয়ে দিলাম। ভালো করে একবার নাড়িয়ে নেব। এবার 2 থেকে 3 মিনিট একটু হতে দেব। 2-3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রি। আমি কিন্তু মিষ্টিটা দিলাম, এটা কিন্তু পুরোপুরি অপশনাল। তোমরা যদি না চাও তো মিষ্টির বদলে চিনিটাও ইউজ করতে পারো। আমি চাটনিতে সাধারণত চাটনি বা পায়েসের ক্ষেত্রে মিষ্টি বা বাতাসা দেওয়াটা বেশি প্রেফার করি, তাই আমি এখানে মিষ্টিটা ইউজ করলাম। তোমরা না চাইলে অবশ্যই এখানে স্বাদ অনুসারে চিনিটা অ্যাড করে দিও। মিষ্টিটা ভালোভাবে গলে যাওয়ার পর এখানে আমি একটা শুকনো লঙ্কাকে একটু শুকনো খোলায় নাড়িয়ে নিয়েছিলাম, তারপরে মিক্সিতে একদম ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার সেইটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটাও কিন্তু পুরোপুরি অপশনাল, এটা কিন্তু টেস্টটা বাড়ায় তাই জন্যই আমি অ্যাড করেছি। তোমরা যদি দিতে না চাও তাহলে অবশ্যই এটা স্কিপ করতে পারো। এবার একটু হতে দেবো। এবার দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। এখানে আমি কাজু আর কিশমিশ দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। চাটনিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে, আর 1 মিনিটের জন্য একটু হতে দেব। প্রায় 1 মিনিট পর আমি একটা লেবুকে হাফ কেটে লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর লেবু রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো, নালে লেবুটার যে টক ভাবটা সেটা কিন্তু গ্যাস যদি অন থাকে তাহলে কিন্তু উড়ে যেতে পারে। তাই জন্যে আমি লেবুটা দিয়েই গ্যাসটা অফ করে দিলাম। এবার সার্ভ করে দেবো। টক মিষ্টি আনারসের চাটনি একদমই রেডি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।